গুড মর্নিং স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের অনলাইন ক্লাসে যে বিষয়টি নিয়ে আমরা ক্লাস করব, এটি সুষম খাদ্য তালিকা, কার্ড নাম্বার 34। তোমাদের বইয়ে কার্ড নাম্বার দেখে নেবে 34, সুষম খাদ্য তালিকা। আগের দিন আমরা পড়েছি বিভিন্ন পুষ্টিকর খাদ্য, কোন খাদ্যগুলো পুষ্টিকর এবং কি কি কোন খাদ্য উপাদানের যে 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ, ভিটামিন এবং জল, সেই 6টি উপাদান যে খাদ্যে গুণগত মান অনুযায়ী পাওয়া যায় সেটি হচ্ছে সুষম খাদ্য। আমরা বলি চলো জেনে নিই যে সেই সুষম খাদ্য তালিকাটা কি। দেখো তোমাদের কার্ড বই, এটা বইয়ের কার্ড নম্বর 34, 34-এ এখানে আছে যে সুষম খাদ্য তালিকা, বোঝা গেছে সুষম খাদ্য তালিকা। দেখো একটা সুন্দর ছবি দেওয়া আছে বিভিন্ন খাদ্যের, এখানে বিভিন্ন সবজিগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ বিভিন্ন সবজিগুলো, চেনার চেষ্টা করবে ছবি দেখে। এখানে দেখো একটা ফলের গাছ, তোমরা নিশ্চয় চিনতে পারছো এটা কি ফল, নিচ্ছে এখানে কিছু ফলের ছবি দেওয়া আছে। চলো আমরা এবার জেনে নিই যে সুষম খাদ্য তালিকাটা। এখানে দেখো তোমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে, কি আছে খাদ্য বস্তু শিশু বালক ও বালিকাদের জন্য সুষম আহারের মাত্রা, প্রাপ্ত বয়স্ক পুরুষদের জন্য সুষম আহারের মাত্রা, প্রাপ্ত বয়স্ক নারীদের জন্য সুষম আহারের মাত্রা, বোঝা গেছে। তা আমরা এখানে শুধু আলোচনা করবো যে কি কি খাদ্য বস্তু আর শিশুদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য, তোমাদের বয়সে, তোমরা ক্লাস 5-এ পড়ো, তোমাদের এখন বয়স 10-12 বছরের মধ্যে, বিশেষ করে 10, 10.5, 11 এই বয়সে ছেলে মেয়েদের যে সুষম খাদ্যের তালিকাটা কি সেইখানে আমরা আলোচনা করবো, বোঝা গেছে। চলো আমরা তাহলে এগুলো দেখে নিই। এখানে দেখো যে চার দশ শিশু 1-3 বছর, 4-6, 7-9 বছর শিশু, আর এখানে পুরুষ মহিলা বড়দের জন্য আমরা কিন্তু এই আলোচনা করবো 10-12 বছরের ছেলেদের জন্য আর 10-12 বছর মেয়েদের জন্য কোন খাবার কত গ্রাম কত পরিমাণ দৈনিক দরকার, মানে প্রতিদিন কত গ্রাম করে খাবে। দেখো খাদ্য বস্তু, খাদ্য বস্তু কি তন্ডুল, ডাল, পাতা সবজি, অন্যান্য সবজি, মূল, কন্দ, দুধ, তেল, চর্বি, চিনি ও গুড়, এই যে খাবারগুলো আমরা আগের দিনে দেখেছি পুষ্টিকর খাবার, বিভিন্ন পুষ্টিকর খাবারের তালিকা সেখানে এই খাবারগুলো আছে। তন্ডুল জাতীয় খাবার বলতে কোনগুলো বোঝা যাচ্ছে, চাল, রুটি, ময়দা আর কি, জোয়ার, বাজরা, রাগি, ভুট্টা, এই জাতীয় জিনিসগুলো, এগুলো আমরা থেকে আমরা কার্বোহাইড্রেট আমরা বেশি পরিমাণে পেয়ে থাকি, কারণ কার্বোহাইড্রেট বেশি আমাদের দরকার। আমরা ভাত যখন খাই, ভাত তো বেশি খাই, তরকারি অল্প অল্প থাকে, তাই তো, মাছ এক পিস মাছ, মাংস হলে 2-3 পিস মাংস, এই যে এইভাবে রুটি খেলে, রুটির সঙ্গে 2-3 রুটি খেলে, তার সঙ্গে অল্প একটু তরকারি, তাই এই পরিমাণটা তন্ডুল জাতীয় খাবারের পরিমাণটা বেশি থাকে। কতটা পরিমাণ আমাদের উপযুক্ত পরিমাণ আমাদের এই বয়সে 10-12 বছরের ছেলেদের জন্য কত, 10-12 বছরের মেয়েদের জন্য কত, তো 10-12 বছরের ছেলেদের জন্য 420 গ্রাম প্রতিদিন খাওয়া দরকার, আর মেয়েদের জন্য 380 গ্রাম। 420 গ্রাম প্রতিদিন খাওয়া দরকার, কতবার সকালে খাচ্ছ, দুপুরে খাচ্ছ, রাত্রে খাচ্ছ, বিকালে হালকা টিফিন করছ, যদি মুড়ি হতে পারে, মুড়িটা তো তন্ডুল জাতীয় মধ্যে পড়ে, যদি চাল থেকে উৎপন্ন হয়, তাহলে এই যে 3-4 বার যখন খাচ্ছ, এই 3-4 বারের খাওয়াতে মোট যে তন্ডুল জাতীয় খাবারটি হবে সেটি হবে ছেলেদের ক্ষেত্রে 420 গ্রাম, আর মেয়েদের ক্ষেত্রে 300 গ্রাম। কোন ছেলেদের ক্ষেত্রে? 10-12 বছর বয়স ছেলেদের ক্ষেত্রে। ছোট বয়স্কদের জন্য কমে যাবে, 1-3 বছরের জন্য 175 গ্রাম, 4-6 গ্রাম, 350 গ্রাম। ঠিক বড়দের জন্য দেখো, এই বড়দের জন্য আমরা এখন বড়দের জন্য আলোচনা করবো না, কারণ আমরা আমাদের এই বয়সে নিয়ে আলোচনা করি, বোঝা গেছে। যখন বড় হবে তখন উপরের ক্লাসে আর ভালোভাবে জানবে। ডাল, ডাল কত গ্রাম দরকার? 45 গ্রাম। ডাল কোনগুলো? মসুর ডাল, খেসারি ডাল, ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল, এইগুলো প্রতিদিন 45 গ্রাম। ছেলে মেয়েদের পার্থক্য সবাই প্রায় একই রকম। পাতা সবজি, পাতা সবজি 50 গ্রাম করে, তো উভয়ে
পাতা সবজি বলতে কোনো যেগুলো পাতা থেকে আমরা সবজি হিসাবে খাই, যেমন শাক, সব শাক, লাল শাক বলো, অন্য শাক, সাদা শাক বলো, কলমি শাক বলো, সজনে শাক বলো, পালং শাক বলো, এইগুলো অন্যান্য সবজি, অন্যান্য সবজিও 50 গ্রাম করে সারাদিনে খেতে হবে। অন্যান্য সবজি বলতে কোন বুঝতে পারছো যে বাঁধাকপি, পালং, তোমার এছাড়া করলা, ঝিঙে, পটল, লাউ, কুমড়ো, এই যে জাতীয় সবজিগুলো তোমরা আগেই জেনেছো। ছবি আছে, তোমরা বই থেকে ছবি দেখে নিতে পারবে। মূল ও কন্দ 30 গ্রাম করে, এগুলো কিন্তু সব গ্রামে দেওয়া আছে। মূল ও কন্দ বলতে কোন, যেগুলো আমরা যেমন ধরো গাজর, আলু, এইগুলো গাজর, আলু, মূলো, বিট, যে মাটির তল থেকে পায়, শাকালু, এই সমস্ত জিনিসগুলো 30 গ্রাম করে। দুধ দুধ 250 গ্রাম করে সবার। দুধ খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার, এটাকে আমরা সুষম খাবার বলি। যে এটাতে খাদ্য উপাদানের সঠিক উপাদান থাকে সঠিক পরিমাণে, সেই জন্য এটাকে সুষম খাদ্য বলা হয়। এটা 250 গ্রাম করে প্রতিদিন খাবার। তোমার ছাগলের দুধ, গরুর দুধ, মোষের দুধ খেতে পারো, অসুবিধা নেই। যেটা ভালো লাগবে গরুর দুধ সবসময় ভালোভাবে খেতে পারি আর কি, কোনো গন্ধ লাগে না সেরকম। তেল ও চর্বি 40 গ্রাম, এখানে পার্থক্য হচ্ছে আবার। তেল ও চর্বি ছেলেদের জন্য 40 গ্রাম, তোমাদের 10 থেকে 12 বছর ছেলেদের জন্য 40 গ্রাম, 10 থেকে 12 বছরের মেয়েদের জন্য 35 গ্রাম। তেল ও চর্বি বলতে কোনটা, সর্ষের তেল, পাম তেল, রিফাইন তেল, আমরা যেগুলো রান্নার ব্যবহার করি বা অনেক সময় কাঁচা মুড়ি দিয়ে খাওয়ার সময় ভাত করার সময় অনেকে তেল খাও। আর চর্বি বলতে বড় মাংসে যে সমস্ত চর্বিগুলো হয় বা বড় মাছে যে চর্বি হয় সেটাই ফ্যাট আর কি, চর্বি সেগুলো। দিনে 40 গ্রাম ছেলেদের জন্য, তোমাদের বয়সে 10 থেকে 12 বছরের, আর 25 গ্রাম মেয়েদের জন্য। আর চিনি ও গুড় 45 গ্রাম করে উভয়ের জন্য। বোঝা গেল চিনি গুড়, চিনি কি এমনি খাই, বেশিরভাগ বিভিন্ন খাবারে খাই, মিষ্টি জাতীয় খাবার সেই আর কি, মিষ্টি জাতীয় খাবারে খাই, যে চিনি গুড় চা খাই। এটা টোটাল পরিমাণটা সারাদিন 45 গ্রাম, মানে এটা একটা দেখো এখানে লেখা আছে সূত্র, ICMR রেকমেন্ডেড ডায়েট ইন্ডেক্স ফর ইন্ডিয়ান 1984, খাদ্য বস্তুর পরিমাণ দাম। তাহলে কি হচ্ছে, এটা ভারত সরকারের একটা সংস্থা যারা এটা নিয়ে দেখাশোনা করে, তারা এই চার্টটাকে বানিয়েছে ভারতীয় ছেলে মেয়েদের জন্য। আমরা ভারতবাসী, তাহলে আমাদের জন্য এই পরিমাণ প্রয়োজন, বোঝা গেছে? তাহলে আমরা আজ কি জানলাম, যে আমাদের এই বয়সের ছেলে মেয়েদের, 10 থেকে 12 বছর বয়সের ছেলে মেয়েদের কি পরিমাণ খাবার পরিমাণ, তারা কতটা দরকার কোন খাবার। চলো তাহলে এখান থেকে আজকে আমরা কয়েকটি প্রশ্ন আলোচনা করবো। তোমরা এই প্রশ্নগুলি খাতায় উপরে তোমাদের নাম, রোল নম্বর, সেকশন লিখে এগুলোর উত্তর করে পাঠাবে। খুব সহজ, অসুবিধা নেই। যে কোনো এখানে দেখো সঠিক উত্তরটির উপর ঠিক শুনে তাদের এখানে সঠিক, আমি দুটো করে অপশন দিয়েছি তোমাদের, যে অপশনটা ঠিক মনে হবে সেটার উপর ঠিক শুনে দেবে, বোঝা গেছে? 10 থেকে 12 বছরের ছেলেদের তন্দুর জাতীয় খাদ্য দরকার 380 গ্রাম, 420 গ্রাম, যেটা ঠিক হবে তার মাথায় ঠিক হবে। 10 থেকে 12 বছরের মেয়েদের তন্দুর জাতীয় খাদ্য দরকার কত গ্রাম, 10 থেকে 12 বছরের ছেলে ও মেয়েদের দুধ দরকার কত গ্রাম, কত গ্রাম করে দুধ খাবে, 10 থেকে 12 বছরের ছেলে মেয়েদের ডাল কতটুকু দরকার, 10 থেকে 12 বছরের ছেলে মেয়েদের সবুজ শাকপাতা ও সবজি, সবুজ শাকপাতা ও সবজি যেগুলো তোমাদের চারটা দেখলে সেখানে সবুজ শাকপাতা একটা আর সবজি আলাদা চার্ট, এখানে কিন্তু দুটো মিলে একসঙ্গে জিজ্ঞেস করছে সবুজ শাকপাতা ও সবজি, দুটো যোগ করে কতটা হয়েছে তোমরা সেটাই দেখবে, দেখার পরে এটা উত্তরটা করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, পরের দিন আমরা আবার নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।